বিসমিল্লাহির রহমানির রহিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার এলাকায় প্রায় 697.56 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। 1970 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। 1973 সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম জাহাঙ্গীরনগর থেকে এই নামকরণ করা হয়। 1970 সালের সেপ্টেম্বর মাসে রসায়নের অধ্যাপক ডক্টর মফিজউদ্দিন আহমেদ এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের পদ অলঙ্কৃত করেন। 1970 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় 1972 সালে। 1971 সালের 12ই জানুয়ারি এই বিদ্যাপীঠের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান শিক্ষাঙ্গনের নবযাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 1971 সালের 12ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও 4 জানুয়ারি থেকেই ক্লাস শুরু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলতে তখন আল বিরুনি হল। আল বিরুনি হলের উত্তর পূর্ব পাশের স্কুল বিল্ডিং নামের ছোট্ট শিক্ষা ও প্রশাসনিক ভবন, বর্তমান প্রকৌশল অফিস বিল্ডিং, জয়বাংলা গেট অর্থাৎ প্রান্তিক গেট, গেট সংলগ্ন শিক্ষকদের জন্য 2টি এবং 20 মাইলে কর্মচারীদের জন্য 2টি বাসভবন বোঝাত। স্কুল বিল্ডিং অর্থাৎ বর্তমান বিবিএ অনুষদের এই ছোট্ট ভবনটিতেই ছিল উপাচার্য অফিস, রেজিস্ট্রার অফিস, হিসাবরক্ষণ অফিস, 4টি বিভাগ এবং লাইব্রেরি সবই ছিল একটি ভবনে। এই উন্মুক্ত জায়গাটির নাম ছিল আমতলা। গণিত, পরিসংখ্যান, অর্থনীতি এবং ভূগোল 4টি বিভাগে 150 জন শিক্ষার্থী এবং 20 জন শিক্ষক নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রথম ব্যাচে কোনো ছাত্রী ভর্তি হয়নি, তবে দ্বিতীয় ব্যাচ থেকে ছাত্রী ভর্তি হয়। আমি প্রথম ব্যাচের স্টুডেন্ট। পঞ্চম পুনর্মিলনী অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। 1971 সালের 7 জানুয়ারি গণিত বিভাগের প্রথম সভাপতি হিসেবে ডক্টর এম মেরাজউদ্দিন মণ্ডল বিভাগের কার্যক্রম শুরু করেন। 29 জন শিক্ষার্থী ও 3 জন শিক্ষক নিয়ে বিভাগের যাত্রা শুরু হয়। স্কুল ভবনে গণিত বিভাগের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয় যা বর্তমানে বিবিএ অনুষদ হিসেবে পরিচিত। শিক্ষকগণ ছিলেন বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মেরাজউদ্দিন মণ্ডল, ডক্টর হুমায়ুন কবির এবং ডক্টর খন্দকার আবুল মনসুর। এরপরে বিভাগে যোগদান করেন ডক্টর নুরুল আলম খান এবং ডক্টর মকবুল হোসেন সহ আরো অনেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি। গণিত বিভাগে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি এবং জীবনের একটা অত্যন্ত আনন্দময় সময় যাপন করেছি। এই স্মৃতি আমার জীবনের একটা বিশেষ অংশ উদ্ভাসিত করে আছে। জাহাঙ্গীরনগর তাই জ্ঞান বিজ্ঞানের রাজ্যে গতির সঞ্চার করছে। একদিন এই বিশ্ববিদ্যালয়ে দেশের 1 নম্বর হবে, আমি সেই স্বপ্ন দেখি। আজ সুবর্ণ জয়ন্তীতে আমি গণিত বিভাগের কল্যাণ কামনা করছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করছি। গণিত বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই মহতী সভায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও প্রান্তীয় ছাত্র, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগীয় শিক্ষকের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি আশা করব গণিত বিভাগ তার কার্যক্রম দ্বারা যে ধরনের জাতির সেবা করতে পারবে এবং এই দেশের দশের এবং সারা পৃথিবীর মধ্যে সুনাম অর্জন করবে। 1972 সালে পরিসংখ্যান, গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ নিয়ে অধ্যাপক এম এ রকিব গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের প্রথম ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে এই অনুষদের ডিন হিসেবে কর্মরত আছেন ডক্টর অজিত কুমার মজুমদার। আমি খুবই আনন্দিত যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই 50 বছর পূর্তি উপলক্ষে গণিত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং গণিত বিভাগ যৌথভাবে যে 50 বর্ষ পূর্তি পালন করতে যাচ্ছে এটা খুবই আনন্দের বিষয়। কারণ দেখতে দেখতে এই বিশ্ববিদ্যালয়ের 50 বছর কেটে গেল এবং গণিত বিভাগ সহ 4টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথমে যাত্রা শুরু হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের যে সকল উদ্যমী শিক্ষক যারা আছেন, তারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান যে প্রযুক্তিগত তথ্যাদি সবকিছু ব্যবহার করে গণিত শাস্ত্রকে সমৃদ্ধ করে দেশের উন্নতি সাধনে তারা ব্রত হচ্ছে। এবং এটা আমি যতটুকু দেখি বিশ্ববিদ্যালয়ের গোড়ার দিকে যে অবস্থাটা ছিল, বর্তমানে সেখান থেকে অনেক বেশি উন্নত ধরনের গবেষণা কর্ম এরা চালিয়ে যাচ্ছে এবং এরা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের এদের অবদান অনেক বেশি থাকবে বলে আমি আশা করি। আমি আজ এদের সবারই সাফল্য কামনা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে 50 বছরে পদার্পণ করেছে। বর্তমানে 6টি অনুষদের অধীনে 34টি বিভাগ ও 4টি ইনস্টিটিউট রয়েছে, যার মধ্যে অন্যতম একটি অনুষদ গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ। গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের অন্যতম একটি বিভাগ গণিত বিভাগ। বর্তমানে 26 জন শিক্ষক গণিত বিভাগে কর্মরত আছেন। বর্তমানে 45 থেকে 50 আবর্তন সহ উইকেন্ড কোর্স মিলিয়ে প্রায় 700 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। গণিত বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর আবেদা সুলতানা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে 4টি বিভাগ নিয়ে শুরু হয়েছিল, গণিত বিভাগ তার একটি। আমি এই বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলাম, বর্তমানে বিভাগের অধ্যাপক এবং সভাপতির দায়িত্ব পালন করছি। বিভাগের শিক্ষকগণ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে, পিএইচডি ডিগ্রি অর্জন করে দেশে ফিরে এসেছেন এবং তারা বিভাগে যোগদান করেছেন। তারা তাদের রিসার্চকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের বিভাগের কারিকুলাম বিশ্বমানের এবং এই কারিকুলামকে বাস্তবায়নের জন্য শিক্ষকগণ আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে করোনার মহামারীর কারণে আমাদের সুবর্ণ জয়ন্তী আমরা ঠিকমতো সময় পালন করতে পারিনি, তারপরেও এখন আমরা যে একটা আয়োজন করতে পারছি সেজন্য আমি খুব ভালো লাগছে যে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আমরা করতে পারছি। এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যারা দায়িত্ব পালন করতেছে এবং বিভিন্নভাবে তারা এই আয়োজনকে সমৃদ্ধ করার চেষ্টা করতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমানে শিক্ষকেরা তাদের নিজস্ব মেধা ও মননশীলতার মাধ্যমে বিভিন্ন গবেষণা কর্মের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। গণিত বিভাগে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান, 1 বছর মেয়াদী নিয়মিত স্নাতকোত্তর, 1 বছর মেয়াদী উইকেন্ড স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদেরকে যুগোপযোগী করে তৈরি করার সুযোগ পাচ্ছেন এবং বিভিন্ন কর্মক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন। বিভাগে যে যে বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ আছে তা হচ্ছে অ্যারোডাইনামিক্স অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, অ্যালজেব্রা অ্যানালাইসিস অ্যান্ড ফাজি ম্যাথমেটিক্স, কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স, ম্যাথমেটিক্যাল অ্যান্ড কম্পিটিশনাল বায়োলজি, নিউমেরিক্যাল মেথডস অফ ফ্লুইড ডাইনামিক্স, অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট। বিভাগে 5টি শ্রেণীকক্ষ, 2টি কম্পিউটার ল্যাব, 1টি কনফারেন্স রুম এবং 1টি সেমিনার লাইব্রেরি আছে। এছাড়াও এই বিভাগ থেকে জাহাঙ্গীরনগর জার্নাল অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স শিরোনামের 1টি গবেষণা জার্নাল পরিচালিত হয়। গণিত বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকেরা দেশে এবং বিদেশে মেধার স্বাক্ষর রাখছেন, বিভিন্ন গবেষণার মাধ্যমে গণিতকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ম্যাথমেটিক্স জুআম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত 1টি প্ল্যাটফর্ম। জুআমের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন বিভাগের 10ম ব্যাচের ছাত্র মোহাম্মদ তসলিম আহমেদ। বিসমিল্লাহ রহমান রহিম। আমাদের সবার উপর আল্লাহর রহমান বর্ষিত হোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুরু থেকে 4টা বিষয় নিয়ে শুরু হয়, তার মধ্যে গণিত বিভাগও একটি। সেই গণিত বিভাগে পড়ালেখা করে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি শিক্ষক, কর্মচারীবৃন্দ এবং পুরনো ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী সবাইকে
এই অনুষ্ঠানে, আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গণিত বিভাগের পুনর্মিলনী এর আহ্বায়ক, এর দায়িত্ব পালন করছেন মোহাম্মদ তোফায়েল আহমেদ রতন। আপনারা জানেন যে প্রতিষ্ঠাকালীন বিভাগ হিসাবে গণিত বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল গৌরব ও ঐতিহ্যের অগ্নিসাক্ষী। গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমন্বয়ক হিসাবে আমি গণিত বিভাগের প্রাক্তন এবং বর্তমান সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাই। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী এবং একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই বিশ্ববিদ্যালয় একটি আধুনিক এবং বিজ্ঞানসম্মত শিক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারটি বিভাগের মাধ্যমে এর যাত্রা শুরু করে। গণিত বিভাগ তাদের মধ্যে অন্যতম। গণিত বিভাগ সুবর্ণ জয়ন্তী পালন করছে এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত। এ বিভাগের গ্রাজুয়েটরা কর্মদক্ষতা খুব সৃজনশীলতার মাধ্যমে দেশ বিদেশে তাদের সফলতা সাক্ষর রেখে চলেছে। আমি এ বিভাগের জন্মলগ্ন থেকে যারা এখন পর্যন্ত জড়িত আছেন আমি তাদেরকে জানাই প্রাণ ঢালা সংবর্ধনা। আমার প্রত্যাশা গণিত বিভাগের শিক্ষার্থীরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তারা বলিষ্ঠ ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা। গণিত বিভাগে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজক এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আমি অভিনন্দন এবং শুভেচ্ছা। স্বাধীনতার সূচনা লগ্ন থেকে যাত্রা শুরু করা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদার্পণ করেছে 50তম বছরে, সেই সাথে গণিত বিভাগও পদার্পণ করেছে 50তম বছরে, যার মাঝে তৈরি হয়েছে হাজার হাজার দেশ গড়ার কারিগর। হয়তোবা কোনো একদিন এই গণিত বিভাগ থেকে তৈরি হবে বীজগণিতের জনক আল খারিজমি, পাটিগণিতের জনক আর্যভট্ট, জ্যামিতিশাস্ত্রের জনক ইউক্লিড, সংখ্যাতত্ত্বের জনক পিথাগোরাস, ক্যালকুলাসের জনক আইজ্যাক নিউটন, লগারিদমের জনক জন নেপিয়ার বা সেট তত্ত্বের জনক ফিলিপ ক্যান্টোর এর মতো বিশ্ববিখ্যাত গণিতবিদ। সেই দিনকে সামনে রেখে সকল প্রতিবন্ধকতা দূর করে দুর্বার গতিতে এগিয়ে যাক আমাদের গণিত বিভাগ। আল্লাহ হাফেজ।